بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين أعوذ بالله من الشيطان الرجيم وإن كان أصحاب الأيكة لظالمين فانتقمنا منهم وإنهما لبإمام مبين ولقد كذب أصحاب الحجر المرسلين وآتيناهم آياتنا فكانوا عنها معرضين وكانوا ينحتون من الجبال بيوتا آمنين فأخذتهم الصيحة مصبحين فما أغنى عنهم ما كانوا يكسبون وما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وإن الساعة لآتية فاصفح الصفح الجميل إن ربك هو الخلاق العليم ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم لا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم ولا تحزن عليهم واخفض جناحك للمؤمنين وقل إني أنا النذير المبين كما أنزلنا من على المقتسمين الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وإن كان أصحاب الأيكة لظالمين فانتقمنا منهم وإنهما لبإمام مبين ولقد كذب أصحاب الحجر المرسلين وآتيناهم آياتنا فكانوا عنها معرضين وكانوا ينحتون من الجبال بيوتا آمنين فأخذتهم الصيحة مصبحين فما أغنى عنهم ما كانوا يكسبون الله پاکر سمست پرشنسا جي الله پاک رب العالمين بہو جاتی کے سرشتی کرچن ایبان تادر کے اے دنیای پریکھا کرچن در اللہ پتی ایمان نیز چھے
আল্লাহ পাকের যুগে যুগে নবী রসুলগণের প্রতি ঈমান নিয়ে এসেছে এবং সৎকর্মশীল হয়েছে তাদেরকে আল্লাহ পাক সম্মানিত করেছেন, যেমন আম্বিয়া রসুলগণ এবং তাদের অনুসারীদের ইতিহাস তার বাস্তব প্রমাণ। আর যেসব জাতিরা আল্লাহ পাকের ওয়াহদানিয়াত একত্বকে অস্বীকার করেছে, আল্লাহর নাজিলকৃত দিনকে অস্বীকার করেছে, আল্লাহ পাকের প্রেরিত রসুলকে অস্বীকার করেছে, আল্লাহ পাকের বিধানকে অমান্য করেছে, তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করেছেন, যেমন এর বাস্তব প্রমাণ বহু আম্বিয়া রসুলগণের অবাধ্য মত নাফরমান জাতি যারা নবীকে অস্বীকার করার কারণে আল্লাহ পাক তাদের ধ্বংস করেছেন। সুতরাং আমাদের সামনে রাস্তা বড় স্পষ্ট, আমরা শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যি সত্যি যদি অনুসারী হই তাহলে আমরা আম্বিয়া রসুলগণের অনুসারীদেরকে আল্লাহ পাক যেভাবে সম্মানিত করেছেন সেই সম্মান পাওয়ার হক রাখি। আর যদি শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আসা দিন উপেক্ষা করি, তার আদেশ নিষেধ না মেনে চলি, তার নিয়ে আসা ওহি মোতাবেক জীবনযাপন না করি, তার সন্ন্যতের অনুসরণ এবং নতুন পথ থেকে আমরা বিরত না থাকি, তাহলে ওই সব জাতির মতো আমাদের দুর্দশা হবে যেসব জাতিকে তাদের অবাধ্য হওয়ার কারণে আল্লাহ পাক যুগে যুগে ধ্বংস করেছেন, যাদের ঘটনাবলী কোরআনে কারিমে উপদেশস্বরূপ বিভিন্ন সুরায় আল্লাহ পাক বিভিন্ন ভঙ্গিমায় উল্লেখ করেছেন। আমাদের তাফসীর হবে সুরায় হিজরের আয়াত নম্বর 78 থেকে। আল্লাহ পাক রব্বুল আলমিন এই আয়াত এবং তার পরের আয়াতে আয়কাবাসীদের কথা উল্লেখ করেছেন। আয়কাবাসী হচ্ছে শোয়াইব আলী সালামের সম্প্রদায়। আয়কাতুন মানে হয় আরবিতে বন বা জঙ্গল, ঘন গাছ বিশিষ্ট এলাকা, যেমন আমাদের দেশে বাড়ির পাশ থেকে বন জঙ্গল, তা আমাদের দেশের সব জায়গায় বন জঙ্গল। হ্যাঁ, তো এই রকমই একটি এলাকা ছিল, যে এলাকা ঠিক এটি আরব থেকে, আরব জাজিরা বা হেজাজ, এই আরব দেশ থেকে সিরিয়ার দিকে যেতে মাঝপথে পড়ত। যেই জায়গাটি লুত আলহি সালামের জনপদ সাদ্দুম, যেখানে লুত আলহি সালামের অবাধ্য সম্প্রদায়, পাপিষ্ট সম্প্রদায়, কাফের মুশরেক, আর তার সাথে সাথে সমকামিতার নির্লজ্জতায় আর অশ্লীলতায় লিপ্ত জাতিকে আল্লাপাক ধ্বংস করেছিলেন, আর সেই এলাকাটি মৃত সাগরে অন্তর্ভুক্ত হয়েছে। তো ওই এলাকার কাছাকাছি অবস্থিত এই আইকা বাসীরা বসবাস করত, যেই শহরটিকে মাদিয়ান বলা হইত, যেমন কোরআনে কারিমের অন্য আয়াতে বলা হয়েছে ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবান। মাদিয়ানের উদ্দেশ্যে তাদেরই স্বজাতি তাদের ভাই শোয়াইব আলাইহিসসালামকে আমি নবী করে প্রেরণ করেছিলাম। একদল মুফাসসির বলেছেন যে ওই মাদিয়ান আর মাদিয়ানেই ছিল ঘন ঘন গাছপালা, যার ফলে আয়কা বলে মাদিয়ানকে বোঝানো হয়েছে। আর কোনো কোনো তাফসীরকাররা বলেছেন যে মাদিয়ান শহরের উদ্দেশ্যেই, ওখানকার অধিবাসীদের উদ্দেশ্যে শোয়াইব আলাইহিসসালামকে পাঠানো হয়েছিল, কিন্তু তার পাশেই আরও একটি এলাকা ছিল যেটা ঘন জঙ্গল বন বিশিষ্ট এলাকা, সে এলাকায় কিছু লোকেরা বসবাস করত, তাদের জন্য শোয়াইব আলাইহিসসালামকেও পাঠানো হয়েছিল। অর্থাৎ শোয়াইব আলাইহিসসালামকে মাদিয়ানের লোকদের জন্য পাঠানো হয়েছিল, আর ওই বন জঙ্গলের এলাকায় বসবাসকারী লোকদের জন্য ও নবী করে বা রাসূল করে পাঠানো হয়েছিল। কোনো কোনো জায়গায় মাদিয়ানের কথা উল্লেখ করা হয়েছে যে মাদিয়ানের অধিবাসীদের কাছে শোয়াইব আলাইহিসসালামকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। মাদিয়ান নামটি সম্পর্কে তাফসীরকাররা লিখেছেন যে ইব্রাহিম আলাইহিসসালামের কোনো একজন সন্তান অথবা তার পুত্র সন্তানদের সন্তান মাদিয়ান নামে ছিল, ওই নামে ওই এলাকা বা শহরের নাম মাদিয়ান হয়েছিল। মূসা আলাইহিস সালামের ঘটনাতেও মাদিয়ানের কথা উল্লেখ করা হয়েছে, ওয়ালাম্মা ওয়ারাদা মা মাদিয়ান। মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের জুলুম অত্যাচার থেকে আত্মরক্ষার জন্য সেখান থেকে বেরিয়ে এসে আশ্রয় নিয়েছিলেন, মাদিয়ানে এসেছিলেন, মাদিয়ানে কূপের কাছে আসলেন, সেখানে দেখলেন যে দুটো মেয়ে বকরি চড়াচ্ছে, বকরি ছাগলকে পানি পান করাচ্ছে, তাদের পানিটা পান করিয়ে দিলেন বিনা পারিশ্রমিকে। তারপরে ওই মেয়ে দুটি বাবার কাছে বলাই বাড়িতে গিয়ে আশ্রয় দিল, নিয়ে গেল, আর তারপরে নিয়ে গিয়ে ওই দুই মেয়ের পিতা বিবাহ করিয়ে দিলেন এক মেয়ের সাথে। এসব ঘটনাতে মাদিয়ানের কথা বলা হয়েছে, ওয়ালাম্মা ওয়ারাদা মা মাদিয়ানা। যখন মূসা আলাইহিস সালাম অবস্থান করলেন বা পৌঁছিলেন, অবতরণ করলেন মাদিয়ানের পানির এলাকায়, অর্থাৎ যেখানে লোকেরা
পানি নিজেদের জন্য নিত এবং নিজেদের বকরি ছাগল গবাদি পশুকে পানি পান করাত। শোয়াইব আলাইহিস সালামের যুগটি লুত আলাইহিস সালামের যুগের কিছু কাল পরে, সামান্য কিছুদিন পরে, যার ফলে আগের ধ্বংসের ঘটনাটি মানুষের সামনে একেবারে জাগ্রত হয়েছিল, সবাই জানত। এজন্য শোয়াইব আলাইহিস সালামের জাতিকেও সতর্ক করা হয়েছে, অবাধ্য জাতিকে, যে দেখো জানো না যে কিছুদিন আগে কি দশা হইল, ওই সব নাফরমানদের তোমাদের ওইরকমই দশা হবে, আল্লাহ ওইভাবে ধ্বংস করবেন। এই ঘটনাগুলি, যে ঘটনাগুলি আজকে আসবে সংক্ষেপে, আর গত সপ্তাহে আলোচনায় এসেছে আমাদের, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফেরেশতারা মানুষ রূপে মেহমান অতিথি হয়ে গেলেন, তাদের কথা উল্লেখ করা হয়েছে, আর লূত আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করা হয়েছে। এই ঘটনাগুলি এই সূরায়ে হিজরে সংক্ষিপ্ত বর্ণিত হয়েছে, পক্ষান্তরে বিশেষ করে সূরায়ে হুদে অন্যান্য বেশ কিছু সূরায় উল্লেখ করা হয়েছে, কিন্তু বিস্তারিত আলোচনা সূরায়ে হুদে আসবে। আমরা যেহেতু উল্টো দিক থেকে তাফসীর করে যাচ্ছি, কয়েকটি সূরা পরে আমরা ইনশাআল্লাহ তাআলা সূরায়ে হুদে পৌঁছিব। সূরায়ে হুদের আয়াত নম্বর 69 থেকে 76 মধ্যে বিস্তারিত আলোচনা আরও এসেছে ইব্রাহিম আলাইহিস সালামের অতিথি মেহমান ফেরেশতাদের সম্পর্কে, তাদের জন্য তিনি বাছুর ভুনা পেশ করলেন ইত্যাদি সব ঘটনা, আর লূত আলাইহিস সালামের জাতির কথা 77 আয়াত থেকে শুরু করে 83 পর্যন্ত বিস্তারিত বর্ণনা করা হয়েছে সূরা হুদে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আইকাবাসী, এই বন জঙ্গলের আশেপাশে বসবাসরত জাতি সম্পর্কে বলছেন, ওয়াইন কানা আসহাবুল আইকাতে লযালিমিন। ইন যদি শাব্দিক অর্থ বলেন ইন মানে, তো ইন মানে কি হয়, যদি হয়, ইন যদি হারফে শর্ত হয় তোর মানে হয় যদি, ইনতাফাল আফাল তুমি যদি করো তো আমি করব, ইনতাজরেব আদরেব তুমি যদি মারো আমি মারব, কিন্তু এখানে ইনটি সেই হারফে শর্ত নাই, ইন এখানে ইন্না থেকে এসেছে, ইন্না মানে নিশ্চয়, ইন্না মানে নিশ্চয় বা নিঃসন্দেহে, তো কখনো কখনো ইন্নাকে তশদীদ ছিল মুসাদ্দাদ সেটাকে মুখাফফ করে দেওয়া হয়, মানে সাকিন করে দেওয়া হয় ওয়াইন, তো সেই রূপটা এখানে এসছে। তাহলে আসলে কি ছিল, ওয়াইন নাহু কানা আসহাবুল আইকাতে লযালিমিন, আর নিঃসন্দেহে আইকার অধিবাসীরা, অর্থাৎ বন জঙ্গলের বিশেষ বন জঙ্গল, যে বন জঙ্গলকে উদ্দেশ্য করা হয়েছে, বনের অধিবাসীরা বা জঙ্গলের বা গাছ বিশিষ্ট এলাকার অধিবাসীরা নিঃসন্দেহে কি ছিল, সীমালঙ্ঘনকারী জালেম হয়ে পড়েছিল, তারাও বাড়াবাড়ি করেছিল, আল্লাহ বলছেন এরাও জুলুম করেছিল শোয়েব আলাইহিস সালামের জাতি। এখানে শোয়েব আলাইহিস সালামের নাম উল্লেখ করা হয়নি, বড় সংক্ষেপে দুটি আয়াতে সেরে দেওয়া হয়েছে। আল্লাহ পাক বলছেন যখন তারা জুলুম করল, জুলুম মানে শুধু মানুষের জুলুম করা নয়, যেমন আমরা খুব সীমিত অর্থে বুঝি জুলুম, আল্লাহর হক নষ্ট করা জুলুম, জুলুম হচ্ছে শির করা সবচেয়ে বড় জুলুম, আর আল্লাহ পাকের ফরজ আজেব না আদায় করা হচ্ছে জুলুম, সুতরাং আপনার নামাজ ত্যাগ করা, ফরজ নামাজ না পড়া জুলুম, জাকাত না দেওয়া জুলুম, সিয়াম রোজা না রাখা জুলুম, হজ ফরজ আছে হজ না করা জুলুম, পর্দা না করা মহিলার জন্য জুলুম এবং মহিলার অভিভাবকদের জন্য জুলুম, এগুলো হচ্ছে জুলুম, সমস্ত পাপ যেগুলি ফরজ ওয়াজিব সেগুলি না আদায় করা বা তাতে ঘাটতি করা হচ্ছে জুলুম, যে যত বেশি ফরজ ছাড়বে ওয়াজিব ছাড়বে তত বেশি জালেম হবে বড়, আর এই রকমই নাজায়জ হারাম কাজ করা হচ্ছে জুলুম, হ্যাঁ খুন করা জুলুম, খুন করা তো মানুষের জুলুম হয়, আল্লাহর হক নষ্ট করা হয়, আর জেনা করা জুলম, বেইমানি করা জুলম, ওই রকমই যে কোনো হারাম, মদ পান করা, কারো ক্ষতি করে নিজের পয়সা দিয়ে মদ খাচ্ছেন, মদ পান করা জুলম, যে কোনো হারাম খাওয়া, হারাম উপার্জন করা হচ্ছে জুলম, এরা জালেম ছিল, এদের সবচেয়ে বড় অপরাধ ছিল শিরক কুফরি করা, আল্লাহর সাথে শিরিক করা, আর তারপরে তাদের একটি অপরাধ ছিল রাহাজানি করা, লুটতারাজ করা, আর একটি অপরাধ যেটা, যে অপরাধে তারা খুব খ্যাতি লাভ করেছিল সেটা ছিল তাদের মজ্জাগত বিষয়, বদস্বভাবে পরিণত হয়েছিল, তা ছিল দাঁড়ি মারা, ওজনে কম দেওয়া, দাঁড়ি পাল্লায় ওজনে নেওয়ার সময় বেশি করে নেওয়া আর দেওয়ার সময় কম দেওয়া, এই জন্য এই জাতিকে ধ্বংস করা হয়েছে। আর মুসলিম সমাজ এটা ব্যাপক আকার ধারণ করেছে, নেওয়ার সময় একটুও ছাড় নেই, হ্যাঁ পুরোপুরি নেবেন, আর দেওয়ার সময় যত কমাতে পারেন, সে দাঁড়িতেই কমান আর রেট চুক্তি করার পরে কমান, চুক্তি হয়েছে কয়েক কিস্তিতে দিবেন, কয়েক কিস্তি শেষ করে দিয়ে এমন হয়রান করছেন যে বিরক্ত হয়ে ছেড়েই দিল, যা আর এই কয়টা পয়সার জন্য কয়েক হাজার টাকার জন্য আর কত ঘুরবো, তাই না, তো এটাও দাঁড়ি মারা, যেখানে চুক্তি হয়ে গেছে পুরোটা আপনাকে সময় মতো পরিশোধ করতে হবে, তো এইসব কাবিরা গোনা, এইসব কাবিরা গোনার জন্য আল্লাহ পাক এই জাতিকে ধ্বংস করেছেন। সুতরাং এইসব বদ আচরণ পাপ যদি আমাদের মধ্যেও থাকে তো আল্লাহ আমাদেরকেও ধ্বংস করবেন।
কারো ব্যক্তি জীবনকে ধ্বংস করবেন, কারো পরিবার সহ ধ্বংস করবেন, যদিও উম্মতে মুসলিমার উপর ব্যাপক আকারে গোটা দেশের উপর আজাব আসবে না, হয়তো গোটা দেশের সবাই ধ্বংস হবে এমন হবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া রয়েছে যে আমার উম্মতকে আল্লাহ তুমি সমূলে বিনাশ করে দিও না, হ্যাঁ ঢালাহারে ধ্বংস করে দিও না। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বরকতে আজকে মুসলিম জাতি বেঁচে আছে, না হলে আগের জাতিতে যতগুলি পাপ ছিল সবগুলি পাপ মুসলিম সমাজে আজকে বিদ্যমান। এই জন্যই আল্লাহ পাকের বিভিন্ন রকমের আজাব এই মুসলিম উম্মতের উপর আজকে। আল্লাহ পাক বলছেন ফান্তাকামনা মিনহুম, সুতরাং তাদের থেকে আমি প্রতিশোধ গ্রহণ করলাম। যখন তারা জালেম হয়ে পড়ল এই শোয়েব আলাইহিস সালামের জাতি, তখন তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করলাম। প্রতিশোধ কখন হয়? হ্যাঁ অন্যায়ের প্রতিশোধ না হয়, তাহলে অন্যায় আর অন্যান্য জিহাদগুলিতে মুশরিকরা জানতে পেরেছিল, আর আখিরাতে মওতের সাথে সাথে জানতে পারবে। ওয়ালাকাদ নাআলামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন, আর নিঃসন্দেহে আমি জানি, আল্লাহ বলছেন আমি জানি, আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন, এই কাফের মুশরিক অবাধ্যরা যা বলে অবাঞ্ছিত কথা ইসলামের বিরুদ্ধে তোমার বিরুদ্ধে, এসব কথাই তোমার হৃদয় বা তোমার বক্ষ সংকুচিত হয়, মানে মনে কষ্ট হয়, মনে তোমার ব্যথা হয়, এ কথা আমি জানি, কিন্তু তুমি ধৈর্য ধারণ করো। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, এর সমাধান, এর চিকিৎসা, যখন আপনাকে কষ্ট দেবে তখন এর চিকিৎসা কি? আল্লাহ পাক চিকিৎসা বলে দিচ্ছেন। ক্রম করছো, তোমরা কি জানো না যখন তোমরা ব্যবসা করতে সিরিয়া শাম দেশে প্যালেস্টাইনে যাও আরব থেকে, তখন তোমরা তো ওই সাদ্দম এলাকা দিয়ে যাচ্ছ, মৃত সাগরের পাশ দিয়ে যাচ্ছ, তোমরা কি চোখে দেখতে পাও না যে এলাকাকে কেন ধ্বংস করেছেন আল্লাহ, এলাকার লোকদেরকে লূত আলাইহিস সালামের জাতিকে কেন ধ্বংস করেছেন? এসব জানা ছিল কুরাইশদের, তো তারা নবীর অবাধ্য হওয়ার কারণে ধ্বংস হয়েছে। তো তোমরা যদি শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবাধ্য হও তো তোমাদেরকে আল্লাহ ধ্বংস করবেন না মক্কায়? আর অবশ্যই করেছেন। ওয়া ইন্নাহুম, এই উভয় জনপদ, এই দুটি শহর, এক হচ্ছে শোয়েব আলাইহিস সালামের জাতির শহর আইকাবাসীরা যেখানে বসবাস করতো, আর একটি হচ্ছে লুত আলাইহিস সালামের জাতির শহর সাদ্দুম, এই দুটি হচ্ছে লাবে ইমামি মুবিন। ইমামের এখানে অর্থ হচ্ছে তারিক, রাস্তা মানুষকে দিক নির্দেশনা দেয়। রাস্তা না থাকলে মানুষ চলতে পারতো না, রাস্তার মাধ্যমে চিনতে পারেন, যদি এলো পথাটি যেতে হয়তো হারিয়ে যাবে, তাই না? তো এই জন্য রাস্তাকে আরবি ভাষাতে এমামও বলা হয়, যেমন এমাম মানে নেতা, এমাম মানে যিনি দিক নির্দেশনা দেন, গাইড করেন। তো এই দুটি শহর বা জনপদ অবশ্যই কোথায় ছিল? লাবি ইমামি মবিন মানে তারিকি মবিন, প্রকাশ্য পথের পাশে অবস্থিত ছিল, প্রকাশ্য পথে, অর্থাৎ রাত দিন সেটা দিয়ে সেই রাস্তা দিয়ে যাতায়াত করতো লোকেরা, মক্কা থেকে মদিনা থেকে হেজাজ থেকে এসব এলাকা থেকে যখন ফিলিস্তিনের দিকে মানুষরা যেত তখন এরা অতিক্রম করতো শোয়েব আলাইহিস সালামের এলাকা মদিয়ানের আশপাশ দিয়ে আর ওই আইকার এলাকা দিয়ে আর ওই সাদ্দুমের এলাকা যেখানে লুত আলাইহিস সালাম জাতিকে ধ্বংস করা হয়েছে সে এলাকা দিয়ে এরা অতিক্রম করত, রাত দিন যাতায়াত চলত। তার মানে এমন নয় যে কোনো অজানা এলাকা, শুধু শুনছি চিকিৎসা কাহিনীর মতো যে এরকম একটা দেশ আছে এলাকা আছে, বরং রাত দিন তোমরা স্বচক্ষে দেখছো ওই সব এলাকা। ওয়ালাকাদ কাযযাবা আসহাবুল হিজরিল মুরসালিন, তারপরে আল্লাহ পাক রাব্বুল শুরু করছেন হিজরবাসীদের কথা। হিজরবাসী হচ্ছে সামুদ সম্প্রদায়, সামুদ সম্প্রদায়ের নবী কে ছিলেন? সালেহ আলাইহিস সালাম। সালেহ আলাইহিস সালামকে আল্লাহ পাক রাসূল করে পাঠিয়েছিলেন সামুদ সম্প্রদায়ের উদ্দেশ্যে তাবুক এলাকার মধ্যে। তাবুক থেকে মদিনা যাওয়ার পথে একটি শহর রয়েছে আল ওলা, এ আল ওলার পাশে এরা পাহাড় মজবুত পাহাড় কেটে কেটে খোদাই করে নিজের বাসভবন তৈরি করত, বাড়িঘর তৈরি করত, আর নিজেদেরকে সবচেয়ে বেশি নিরাপদ মনে করত। এর চেয়ে বেশি নিরাপত্তা কি আছে? আজকে থেকে যদি 7,000-8,000 বছর আগে পাহাড় কেটে পাহাড় খোদাই করে বাড়ি তৈরি করতে পারে তাহলে কত তারা পারদর্শী জাতি ছিল, কত তারা মাহের জাতি ছিল, চিন্তা করুন। আল্লাহ পাক ওদের কথা এখানে উল্লেখ করেছেন। ওয়ালাকাদ কাযযাবা আসহাবুল হিজরিল মুরসালিন, আর নিঃসন্দেহে হিজরের অধিবাসীরা মিথ্যা মনে করেছিল, মিথ্যা প্রতিপন্ন করেছিল। কারাকে? আল মুরসালিন, রাসূলগণকে, রাসূলগণকে। একজন রাসূল পাঠানো হয়েছিল তাদের কাছে, কাকে? সালেহ আলাইহিস সালামকে। আর আল্লাহ বলছেন মুরসালিন, মুরসালের বহুবচন, মুরসাল মানে একজন রাসূল প্রেরিত, আর মুরসালিন মানে, বা মুরসালুন মানে হচ্ছে
বহুজন, হ্যাঁ অনেক রসুল, অনেক অমুসলিমরা এইরকম ক্ষেত্রে এতরাজ করেছে যে কোরআনে ভুল আছে। সামুদ সম্প্রদায়ের জন্য একজন রসুল আল্লাহ পাঠিয়েছে, তারা একজন নবীকে অস্বীকার করেছে, সালে আলি সাল্লামকে অস্বীকার করেছে, আর কোরআন বলছে যে অনেক রসুলকে অস্বীকার করেছে, বহু বচন বলেছে, তাহলে ভুল হইল না? না ভুল নাই, ভুল নাই, আপন জায়গায় একেবারে সঠিক আছে। আর এর আগে এর উত্তর বিভিন্ন ভঙ্গিমাতে আমি একাধিকবার বলেছি, সেটা হচ্ছে যে সমস্ত আম্বিয়া রসুলগণের দীনের মৌলিক বিষয়গুলি হচ্ছে এক, মৌলিক বিষয় আকীদার বিষয়, আল্লাহর প্রতি ঈমান, রসুলের প্রতি ঈমান, আল্লাহ নাজিলকৃত বিধানের প্রতি ঈমান, পরকাল আখেরাতের প্রতি ঈমান, যাতে জান্নাত জাহান্নাম, হ্যাঁ পরকালের জীবন, দুনিয়া হচ্ছে কর্মজগৎ, আখেরাত হচ্ছে প্রতিদান জগৎ, বদলার জগৎ ইত্যাদি। তারপর মৌলিক বিষয়ের মধ্যে আরো চলে সালাত, সমস্ত আম্বিয়া রসুলগণের এতে জামানাতে সালাতের ইবাদত, নামাজের ইবাদত ছিল, এমনকি সিয়ামের ইবাদত, রোজার ইবাদত প্রমাণিত, এমনকি হজের ইবাদত, ইব্রাহিম আলাইহিস সালাম হজ করেছেন, তখন থেকে হজের ঘোষণা হয়েছে, তাই না? তাহলে আম্বিয়া রসুলগণের দিনের মৌলিক নীতিমালা হচ্ছে এক, আর সমস্ত নবী রসুলগণের দিনের উৎস, দিনের উৎস বুঝেন মানে দিন যেখান থেকে তারা নিয়েছেন সেটা কি? ওহি, ওহি হচ্ছে উৎস। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন ওই ওহি থেকে, আল্লাহর ওহি থেকে, আর সালে আলাইহিস সালামের দিনের উৎস হচ্ছে সেই ওহি, আল্লাহর ওহি, হ্যাঁ তাই না? ইব্রাহিম আলাইহিস সালামের দিনের উৎস হচ্ছে ওহি ইলাহি, আল্লাহ পাকের ওহি। তাহলে যখন একজন রসুলকে কোন সম্প্রদায় অস্বীকার করলো, তার মানেই সেই জাতি সমস্ত আল্লাহর দূতকে, রসুলকে অস্বীকার করল, সমস্ত রসুলকে অস্বীকার করলো। তাদের কাছে এইরকম ধারাবাহিক যদি রসুল আসতে থাকে, অস্বীকার করতে থাকবে, কারণ এই এই নীতি মানতে রাজি না, আল্লাহর নাজিল কিন্তু বিধান তারা মানতে রাজি না, ঠিক না? নিজের খেয়াল খুশি চলবে, তারা কুপ্রবৃত্তির অনুসরণ করবে, সংশয়ের পূজা করবে তারা, আর শাহওয়াত কুপ্রবৃত্তির পূজা করবে তারা, মনের পূজা করবে। জি হ্যাঁ, এই জন্য সামুদ সম্প্রদায় সালে আলাইহিস সালামকে মিথ্যা মনে করলেও তার মাধ্যমে সমস্ত রসুলকে তারা মিথ্যা মনে করেছে, তার আগের রসুলদেরকে মিথ্যা মনে করেছে, আর যারা পরে আসবে তাদেরকেও তারা মানবে না, এই আচরণই তারা পেশ করেছে। কোরআনে কারিমে শুধু একটি ঘটনা নেই, একাধিক জায়গায় এই ভঙ্গিমাতে আল্লাহ পাক বলেছেন একজন রসুলকে অস্বীকার করেছে, এরা রসুলগণকে অস্বীকার করে। এই অর্থে আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ কাযাব আসহাবুল হিজরিল মুরসালিন, এই হিজরের অধিবাসীরা অর্থাৎ সামুদ সম্প্রদায় রসুলগণকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, অস্বীকার করেছিল, অমান্য করেছিল। ওয়াতাইনাহুম আয়াতেনা, অথচ আমি তাদেরকে দিয়েছিলাম, প্রদান করেছিলাম, আয়াতেন আমার নিদর্শনাবলী, তার মধ্যে সবচেয়ে বড় নিদর্শন ছিল তাদের নবীর নবুয়তের প্রমাণ হিসাবে উষ্ট্রী পাঠানো। আল্লাহ পাক একটি উটনি পাঠিয়েছিলেন, আর সেই উটনিটি বেরিয়ে এসেছিল কোত্থেকে? পাথর থেকে, পাহাড় থেকে, পাহাড় থেকে উটনি, আর তাও দশ মাসের পেটে বাচ্চা নিয়ে আওয়াজ করতে করতে, চিৎকার করতে করতে এসে কওমের কাছে, সমুদ জাতির কাছে এসে হাজির। তার আগে তারা চ্যালেঞ্জ করেছিল, এই সালে তুমি যদি নবী হও তো আমাদেরকে কিছু তোমার নবুয়তের প্রমাণ দেখাও, নবুয়তের নিদর্শন দেখাও, আর নবুয়তের প্রমাণ হচ্ছে মুজিজা, অলৌকিকত্ব। তো অলৌকিক মুজিজার মাধ্যমে আম্বিয়া রসুলগণকে আল্লাহ পাক রব্বুল শক্তিশালী করেছেন, শক্তিশালী করেছেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়তি আয়াত মানে আল্লাহ নাজিলকৃত বিধান দিয়ে তাদেরকে ওহী দিয়ে শক্তিশালী করেছেন, তেমনি সৃষ্টিগত আয়াত নিদর্শনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মুজিজা। এই জন্য মুজিজাকে আয়াত বলা হয়েছে, আয়াত মানে সৃষ্টিগত নিদর্শন, সৃষ্টিগত আয়াত। আল্লাহ পাক কোন, যাও পাথর থেকে বেরিয়ে যাও, উষ্ট্রি উষ্ট্রি বেরিয়ে চলে আসলে চিৎকার করতে করতে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলে দিলেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তোমার জাতিকে বলে দাও যে এই উটনি খুব বেশি পানি পান করবে, আর পানির অভাব এই মরুভূমিতে, আর এই এলাকাটি জানেন কোন এলাকা? বললাম তো একটু আগে, তাই না? কোন এলাকা? মদিনা আর তাবুকের মাঝখানে আলোলা এলাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাবুকের যুদ্ধে যাচ্ছিলেন তো এর কাছ দিয়ে অতিক্রম করেছিলেন, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাহাবায়ে কেরামদেরকে যে দেখো আমরা এমন এলাকা দিয়ে অতিক্রম করছি যেখানে কোন এক সময় সামুদ সম্প্রদায়ের ওপর আল্লাহর আজাব নেমে এসেছিল, এখন আল্লাহ পাকের গজব আজাবের কিছু অংশ অবশিষ্ট থেকে যেতে পারে, সুতরাং প্রথম কথা এখানে প্রবেশই করবে না, আর যদি নিরুপায় হয়ে এই রাস্তা দিয়ে যেতে হয় তাহলে
তোমরা কান্না ভাব নিয়ে কাঁদতে কাঁদতে, কান্না যদি নাও আসে কান্না ভাব নিয়ে আর দ্রুত বেগে ছুটে যাবে, অতিক্রম করবে, এখানে অবস্থান করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা সহিহ বুখারীতে রয়েছে, তিনি তার মাথা মুখটাকে ঢেকে নিলেন, এই যেটাকে একটু বাড়িয়ে ধরেন এরকম কিছু একটা চাদর দিয়ে মাথাকে আর মুখমণ্ডলকে ঢেকে ফেললেন, আর তারপরে সওয়ারিকে দ্রুত তাড়ালেন আর এলাকা দিয়ে অতিক্রম করে চলে গেলেন। এই জন্য আজাবের এলাকাগুলি শখ করে দেখতে যাওয়া আর সেখানে বেশিক্ষণ ঘোরাফেরা করা এটা শরীয়ত সম্মত নয়, যদিও অনেকের এটা আবেগী বিষয় যে চলো অমুক এলাকা দেখে আসি, আমরা মাঝে মধ্যে বলি, কিন্তু গেলেও দ্রুত সেখান থেকে বেরিয়ে আসবে। যে আপনি আমোদ ফুর্তি করছেন, এগুলো বিভিন্ন স্মৃতি বিজড়িত এলাকা, সুতরাং এসব এলাকায় ঘোরাফেরা করছি আর হাসি আমোদ ফুর্তি করছি, না আমোদ ফুর্তির জন্য না, বরং এসব এলাকায় কাঁদতে কাঁদতে ঢুকতে হবে যে আল্লাহ আকবার, এই জাতিকে ধ্বংস করেছেন আল্লাহ পাক তাদের পাপের কারণে। আমাদের জীবনে কত পাপ অন্যায় রয়েছে, আমাদের ওপর যে কোনো সময় আজাব আসতে পারে, এখানেও আসতে পারে আর নিজের বাড়িতেও আসতে পারে, যে কোনো জায়গায় আসতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন যে এদেরকে আমি নিদর্শন দিয়েছিলাম, হ্যাঁ বলা হয়েছিল যে এই উটনিকে ওয়ালা তামাসসু হবে সু, কখনো মন্দ নিয়তে অসৎ উদ্দেশ্যেই উটনিকে স্পর্শ করবে না, অর্থাৎ আহত করবে না, নিহত করবে না, জখম করবে না, মেরে ফেলবে না, কিন্তু বদজাতি মানে যেটা বলা হবে তার উল্টো করবে, যেটা বলা হবে তার উল্টো করবে। একদিন পুরো পানি কিছুদিন চলতে চলতে ওরা ষড়যন্ত্র করে এই উটকে মেরে দিল, প্রথম জখম করলো। তাদের একজন বদ প্রকৃতির মানুষ ছিল কেদার বিন সালেফ বদবখত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সামুদ সম্প্রদায়ের সবচেয়ে বেশি বদ প্রকৃতির মানুষ ছিল এই উটনিকে হত্যাকারী, আর আমার উম্মতের মানে আমার যুগের সবচেয়ে বড় বদবখত বদ প্রকৃতির মানুষ হচ্ছে উকবা বিন আবি মুঈদ, যেই বদমাইশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক কাঁধে উটের ভুঁড়ি চাপিয়েছিল। আল্লাহ বলেছে এজিম বাস আশকা, সবচাইতে বদমাইশ যে বদ প্রকৃতির মানুষ সে দাঁড়ালো আর বললো যে আমি এই কাজ করবো, আমি এই উটনিকে হত্যা করব। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাম্বাস আশকাল কম, এই আরব কুরাইশদের সবচাইতে বদনসিব আর বদচরিত্রের মানুষ এই উকবা বিন মুঈদ লাফিয়ে উঠল যখন ঘোষণা করলো কাফের নেতারা যে কে এমন আছে যে অমুক ওই পরিবারের একটা উট জবাই হয়েছে, উটের বুড়িটাকে নিয়ে আসবা, নিয়ে আসার পরে মোহাম্মদ যখন সিজদা যাবে তার কাঁধের উপর চাপিয়ে দেবে, বলে আমি করব, এই কথা বলেছিল। দুটো হচ্ছে আশকা, সবচেয়ে বড় বদবাখত, সবচেয়ে বড় বদচরিত্র। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এদেরকে নিদর্শন দেওয়া হয়েছিল, ফাকানু আনহা মুরিজিন, কিন্তু তা থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছিল, বিমুখ হয়েছিল বা উপেক্ষা করেছিল সেই নিদর্শনকে, অর্থাৎ উটনিটিকে মেরে দিল। নবী সালে আলি সাল্লাম বললেন যে তামাত তাওফিদা রেকুম সালাসাত আইয়াম, তোমরা তিন দিন খুব ভোগ বিলাস করে নাও, চতুর্থ দিনে আল্লাহর আজাব আসবে। আর যেইভাবে বলেছেন সালাম ওইভাবে ওই জাতির ওপর চতুর্থ দিনে সকালে সকালে আল্লাহ পাকের আজাব বিকট শব্দ, আর তাতে আল্লাহ পাক রব্বুল এই জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াকানু ইয়ানহাতুনা মিনাল জিবালি বুয়ুতান আমিনিন, আর এরা পাহাড় খোদাই করে নিজেদের ঘরবাড়ি তৈরি করত, নাহাতা ইয়ানহাতু মানে পাহাড় পর্বত খোদাই করা, পাথর খোদাই করা, আমিনিন, আর তারা নিজেকে নিরাপদ মনে করত, নিরাপদ মনে করত। ওয়াকানু ইয়ানহাতুনা মিনাল জিবাল বুয়ুতান, আর পাহাড় খোদাই করে তারা বাড়ি তৈরি করত নিরাপদ অবস্থায়, অর্থাৎ নিজেকে তারা এইভাবে নিরাপদ মনে করত। ফাখাযাতহুমুস-সাইহা, অতঃপর তাদেরকে প্রচন্ড জোরে আঘাত করল, বিকট শব্দ, সাইহাতুন মানে বিকট শব্দ, ভয়ঙ্কর শব্দ, মুসবিহিন ভোরে ভোরে, একেবারে ভোরে ভোরে তাদেরকে আঘাত করল, পাকড়াও করল আল্লাহ পাকের এই বিকট শব্দের আযাব। ফামা আগনা আনহু মা কানু ইয়াকসিবুন, তারা যা উপার্জন করতো তা তাদের কোনো কাজে আসলো না। মা আগনানহম মানে তাদের অভাব দূর করল না,
তাদের কাজে আসলো না। আগনা থেকে গনি, গনি বলা হয় যে অভাবমুক্ত। তো ফামা আগনা আনহুম, তাদের আর অন্যান্য জেহাদগুলিতে মুশরিকরা জানতে পেরেছিল, আর আখিরাতে মওতের সাথে সাথে জানতে পারবে। ওয়ালাকাদ নাআলামু আন্নাকা ইযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন, আর নিঃসন্দেহে আমি জানি, আল্লাহ বলছেন আমি জানি, আন্নাকা ইযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন, এই কাফের মুশরিক অবাধ্যরা যা বলে অবাঞ্ছিত কথা ইসলামের বিরুদ্ধে, তোমার বিরুদ্ধে, এসব কথাই তোমার হৃদয় বা তোমার বক্ষ সংকুচিত হয়, মানে মনে কষ্ট হয়, মনে তোমার ব্যথা হয়, এ কথা আমি জানি, কিন্তু তুমি ধৈর্য ধারণ করো। ফসব্বিহ বিহামদি রব্বিক, এর সমাধান, এর চিকিৎসা, যখন আপনাকে কষ্ট দেবে তখন এর চিকিৎসা কি, আল্লাহ পাক চিকিৎসা বলে দিচ্ছেন। কিভাবে ধ্বংস করা হয়েছিল এখানে উল্লেখ করা হয়নি, সেটা এর সাথে বলে দিই যাতে করে কথাটি অসম্পূর্ণ একেবারে না থাকে, যদিও অন্য অন্য সুরাতে এর আগে এসেছে আবার আসবেও। তিনটি আজাবের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। একটা হচ্ছে যে ওদেরকে পকড়াও করেছিল আজাব ইয়াউমি জুল্লা, ছায়ার দিবসের আজাব। ছায়ার দিবসের আজাব কি ছিল, ওরা যাতে করে একত্রিত হয়, খুব প্রচন্ড গরম পড়লো, গরম যখন পড়লো গরমে থাকতে পারছে না, তখন তাদের আকাশে বিশেষ একটা এলাকাতে মেঘমালা খুব, আর ওই মেঘমালার তলে গেলে খুব ঠান্ডা লাগে, সবাই ছুটে গেল, নারী পুরুষ সব ছুটে গিয়ে একত্রিত হইলো ওই মেঘমালার তলায়, এক জায়গায় সব একত্রিত হইলো। এই জন্য আজাব ইয়াউমিজুল্লা, ছায়া বিশিষ্ট আজাব দিয়ে বা ছায়া বিশিষ্ট ছায়ার দিনের আজাব দিয়ে আল্লাপাক তাদেরকে ধ্বংস করেছেন। এই কথা আল্লাপাক সুরায় শোআরাতে উল্লেখ করে, সুরায় শোআরার তাফসির আমরা এই বিষয়টি উল্লেখ করেছি। আর আল্লাপাক রব্বুর আর একটি আজাবের কথা উল্লেখ করে, সেটা হচ্ছে রাজফা। রাজফা মানে হচ্ছে ভূমিকম্প, জলজালা, ভূমিকম্প হয়েছিল, ভূমিকম্পের সাথে সাথে প্রচন্ড জোরে শব্দ হয়েছিল, বিকট শব্দ, যাতে আল্লাপাক তাদেরকে ধ্বংস করেছিলেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওমা খালাকনা সামাওয়াতি ওয়াল আরযা মা বাইনাহুমা ইল্লা বিল হক, আকাশসমূহ আর পৃথিবীকে এবং এর মাঝে যা কিছু রয়েছে, এই উভয়ের মাঝে যা কিছুই রয়েছে, তা আমি সৃষ্টি করিনি অযথা, ইল্লা বিল হক, সৃষ্টি করেছি যথার্থ উদ্দেশ্যে, বিশেষ উদ্দেশ্যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আসমান জমিন সৃষ্টি করেছেন, আর এর মাঝে আল্লাহ পাক মানুষ জনকে সৃষ্টি করেছেন, আর অন্যান্য মাখলুকাত সৃষ্টি করল, পশু পাখিকে আল্লাহ সৃষ্টি করেছেন, যেগুলি মানুষ জিন ছাড়া আল্লাহ সৃষ্টি করে, সেগুলি মানুষ জিনের ভোগের সামগ্রী। খালাকালাকুম মা ফিল আরদি জামিয়ান, পৃথিবীতে যা কিছু সৃষ্টি করা হয়েছে হে মানুষ তোমাদের উদ্দেশ্যে, তোমাদের কল্যাণের জন্য, কোনোটা আমরা খাই, কোনোটা পান করি, হ্যাঁ কোনোটা ব্যবহার করি, হ্যাঁ কোনোটা দিয়ে আয় উপার্জন করি, ইনকাম করি কোনোটার মাধ্যমে ইত্যাদি, হ্যাঁ যেমন খনিজ পদার্থ, কোনোটা দিয়ে আমরা গাড়ি চালাই ইত্যাদি। তো আল্লাহ পাক রব্বুল্লাহ আমাদের জন্য বাকিগুলি সৃষ্টি করেছেন, আর আমাদেরকে মানুষ এবং জিনকে আল্লাহ পাক, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ পাকের ইবাদতের উদ্দেশ্যে, তৌহিদ প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা, তৌহিদ বিহীন ইবাদত নাই, কারণ তৌহিদ হচ্ছে ইবাদতের মূল, আর ইবাদত মানে হচ্ছে আল্লাহর জন্য শুধু ইবাদত করা, আর আল্লাহর ইবাদত করলেন আর ইবাদতের কিছু অংশ অন্যকে দিলেন, তে তো শিরক করা হলো, তে আর ইবাদত হলো না। এজন্য ইবাদত বলতে গেলেই ধরে নেবেন যে তৌহিদ ভিত্তিক ইবাদত, এক আল্লাহর ইবাদত করা অন্যের নয়, ইবাদতের কোন অংশ আল্লাহ ছাড়া অন্যকে দেওয়া না, না আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকবেন, না আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করবেন, না আল্লাহ ছাড়া কেউ আপনার বালা মুসিবত দূর করতে পারে এই ভ্রান্ত বিশ্বাস রাখবেন, আল্লাহ ছাড়া কেউ রোগের আরোগ্য দিতে পারে এই বিশ্বাস করবেন, না আল্লাহ ছাড়া কেউ ছেলে মেয়ে দিতে পারে, মনের কামনা বাসনা পূরণ করতে পারে না। তৌহিদ ভিত্তিক ইবাদতের জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন মানুষ এবং জিনকে, এবং এর মাধ্যমে প্রতিদান হবে, বদলা হবে আখেরাতে, পরকালে, মওতের পরে। এই জন্য আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করেছেন খেলতামাশার জন্য, আমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরযা মা বাইনাহুমা লাঈবিন, অন্য জায়গায় আল্লাহ বলছেন আসমান জমিন আর এই উভয়ের মাঝে যা কিছু রয়েছে এসব আমি খেলতামাশার জন্য সৃষ্টি করিনি, খেলাধুলা করছি আমি, হ্যাঁ এই জন্য সৃষ্টি করেছি, না 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 এই জন্য, ইল্লা বিল হক, কোন জায়গায় বিল হক, হ্যাঁ সত্য সহকারে বলেন বা ন্যায় সঙ্গত বলেন, হ্যাঁ যথার্থ উদ্দেশ্যে বলেন, অযথা নয়, উদ্দেশ্যমূলক আল্লাহ সৃষ্টি করেছেন, বিভিন্ন ভাষায় আল্লাহ পাক বিষয়গুলি উল্লেখ করেছেন। ওয়া ইন্নাস সাআত আল্লা আতিয়া, আর নিঃসন্দেহে কিয়ামত আসবেই আসবে, কারণ এর মাধ্যমেই বদলার জগৎ কায়েম হবে, প্রতিদান জগৎ প্রতিষ্ঠিত হবে। কিয়ামত যদি কায়েম না হয় তাহলে দুনিয়াতে যে যা করলো করে চলে গেল,
তাহলে যারা পাপ করে গেল তাদের ধরার কেউ হলো না, আর যারা ভালো কাজ করে গেল তারাও তাদের যথাযথ তারা প্রতিদান পেল না, তাহলে লাভই কি হলো? ভালো কাজ করে লাভ কি হলো আর তারা পাপ করে ক্ষতি বা কি হলো তাদের, তাই না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত কায়েম করবেন বিচার দিবস, আর সেখানে গিয়ে বদলার ফয়সালা হবে, কে কতটা বদলা পাবেন দুনিয়ার আপনার আকীদা ইবাদত আমল আখলাকের ভিত্তিতে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন, ফাসফাহি সাফহাল জামিল, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি সুন্দরভাবে এড়িয়ে যাও তাদেরকে, অথবা তাদেরকে উপেক্ষা করো, তাদেরকে ক্ষমা করে দাও। সাফুন আর সাফুল জামিল, শুধু আল্লাহ উপেক্ষা করতে বলেননি, ছেড়ে দাও তাদেরকে, মাফ করে দাও এই কথা বলেননি। আর সাফুল জামিল সুন্দরভাবে বলেছেন, এমন ভাবে উপেক্ষা করা যে তারপরে তিরস্কার না করা। আমরা অনেক সময় মাফ করি কিন্তু মাঝে মধ্যেই হ্যাঁ তিরস্কার করি, অথবা তাদের সমালোচনা করি, মাফ করে দিয়েছি তারপরে ঝগড়া হয়েছিল, মারামারি হয়েছে, কিছু হয়েছে, মাফ করে দিয়েছেন, বা আপনার হয়তো ক্ষতি করেছে, তারপরে বিচার সালিস হয়েছে, অথবা সালাম দোয়া হয়ে গেছে, মিলে গেছেন যে কোনো ভাবে মিলে গেছেন এক কথায়, কিন্তু তারপরেও যদি কোনো সময় ওই লোক যাকে আপনি ক্ষমা করে দিয়েছেন তার কথা যদি আলোচনা আসে, লোকটা ভালো না, আমার এরকম ক্ষতি করেছে, তারপরে যদি কোথাও সুযোগ পান তার মানহানি করার, তো মানহানি করবেন, কারণ মনে আঘাত এখনো আছে। মাফ করে দিলে কি হবে, মনে এখনো আঘাত আছে, যার ফলে কিছু না কিছু আপনি আঘাত করার চেষ্টা করবেন, বুঝছেন না? তারপরে এগুলো যদি নাও থাকে, খুব বেশি উদারতা থাকে, তো মাফ করে, আজকালকার মুসলমানদের কথা বলছি, মাফ করে দেওয়ার পরেও মনে একটু সংকীর্ণতা আছে, মাফ করে দিচ্ছি কোনো আর সম্পর্ক খারাপ নেই, ওর সাথে সব লেনদেন সবকিছু চলছে, কিন্তু আগের মতো আর নেই, আগে যে চলাফেরা ছিল, মেল মহব্বত ছিল, আগে যে আপনার তার জন্য আপনি আপনি হিতাকাঙ্ক্ষী ছিলেন, ওই রকম আর না। ধরেন ওই ভাইয়ের জন্য একটা বেটার সুযোগ আসছে, তার কাজকর্ম নেই, কিন্তু না আগে করতাম আর করবো না, মাফ করে দিয়েছি কিন্তু আর করবো না, তাহলে আসাফুল জামিল হলো না, ভালোভাবে ক্ষমা করে দেওয়া হলো না, উপেক্ষা করা হলো না, ভালোভাবে আল্লাহ পাক ক্ষমা করতে বলেছেন, উপেক্ষা করতে বলেছেন। জি, ফাসফাহি সাফাল জামিল, ইন্না রাব্বাকা হুয়াল খাল্লাকুল আলিম, নিঃসন্দেহে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার প্রতিপালক হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, আল খাল্লাক খালেক স্রষ্টা, আর আল খাল্লাক আরো তাতে মোবালাগার অর্থ রয়েছে, সৃষ্টি করা থেকে আল খাল্লাক, যেমন আলেম আর আল্লাম বা আল্লামা, আল খাল্লাক মহা মহা স্রষ্টা, আল আলিম এবং সর্বজ্ঞ, ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কোরআন আল আযীম, সূরা হিজরের আয়াত নম্বর 87, এই আয়াতের তাফসীরটা মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দুনিয়া আখেরাতের মহা পুরস্কার দিয়েছেন আর বড় সম্মান দিয়েছেন, যার ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার কাছে দুনিয়ার এই কষ্টগুলি কাফেরদের তরফ থেকে, পাপীদের তরফ থেকে যে আসছে, এগুলি তুচ্ছ বিষয়, এমন কোনো বিষয় নেই, তুমি মাফ করে দাও ওদেরকে, কারণ তোমাকে আমি অনেক কিছু দিয়েছি, তোমাকে কাউসার দিয়েছি, ইন্না আতাইনা কাল কাউসার, আর তোমাকে সাবে মাসানিও দিয়েছি আর কোরআনে আজিমও দিয়েছি। তো যাকে সাবে মাসানি দিয়েছি, কোরআনে আজিম দিয়েছি, সে কে কি কষ্ট দিল, কে মারলো, কে উটের বড়ি চাপালো, কে দাঁত ভাঙলো, কে আহত করলো, কে ইত্যাদি ইত্যাদি, কে ক্ষতি করলো, কে শত্রুতা করলো, ওই সব নিয়ে পরোয়া করবে না, উপেক্ষা করবে, মাফ করে দেবে। ফির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই মক্কা বিজয়ে সবগুলিকে হাতের মুঠিতে পেয়েছিলেন, এই মক্কার মুশরিকগুলি যেগুলি বেঁচে ছিল না, যেগুলি গেছে গেছে এর আগে ধ্বংস হয়ে গেছে, কিন্তু যেগুলি বেঁচে সবগুলি হাতের মুঠিতে, যা ইচ্ছা তাই করতে পারেন তাদের সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কি ধারণা আমি তোমাদের সাথে কি করতে পারি, বলো দেখি তোমরা কি করেছো, আমি কি করতে পারি তোমাদের সাথে? অসহায় তারা বলছে যে আপনার সম্পর্কে আমরা কল্যাণের আশা করি, আপনি কোনোদিন আমাদের মন্দ করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইযহাবু ফা আনতুমুত তালাকা, যাও ছেড়ে দিলাম তোমাদেরকে, ছেড়ে দিলাম, লা তাসরিব আলাইকুমুল ইয়াম, তোমাদেরকে কোন রকমের আজকে তিরস্কার করছে, অনেক সময় ছেড়ে দেন কিন্তু তিরস্কার করে, দু চারটা গালমন্দ করে, হ্যাঁ আর খারাপ ভাষা বলে, তারপরে তখন যা মাফ করে দিলাম। হ্যাঁ, যেমন চাকরনকরকে আমাদের দেশের লোকের চাকরনকর ভুল ভাল করলে একটু গালমন্দ করার পরে মাফ করে দেয়, বেতন টেতন কাটলো না আর চাকরিটাও খেলো না, বাড়ি থেকে তাড়িয়ে দিল না, কিন্তু গালমন্দ দিয়ে যা ঠিক না,
না, লা তাসরিব আলাইকুমুল ইয়াউম, আপনাকে এইরকম উদারতা রাখতে হবে, এই রকমের ক্ষমা প্রদর্শন করতে হবে যে কোন রকমের তিরস্কার নেই। তিরস্কার করার পরে মাফ তো অমুসলিমও করে, কাফেরও করে, যে আল্লাহ পরকালে বিশ্বাসী নয়। আপনি আল্লাহ পাকের কাছে কিছু পেতে চান তো আপনি তিরস্কার কেন করবেন কাউকে? আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন যে হে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, লাকাদ আতাইনাকা, নিঃসন্দেহে তোমাকে আমি দান করেছি, সব আমিনাল মাসানি, সাতটি এমন আয়াত যেগুলি বারবার পাঠ করা হয়। সহজ ভাষায় তর্জমা করলাম, সাবান মানে সাতটি আর মাসানি মাসনার বহুবচন, মাসনা মানে যেগুলি যেগুলি বারবার করে যেগুলির পুনরাবৃত্তি করা হয়, বারবার করে রিপিট করা হয়। তো এই আয়াতের তাফসির কি? সাবে মাসানি সাতটি এমন আয়াত যেগুলিকে বা এমন সুরা বা এমন আয়াত যেগুলিকে বারবার ফিরানো হয়, বারবার করে পাঠ করা হয়। এক ভাই বললেন সুরা ফাতিহা, ঠিক আছে, হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে প্রসিদ্ধ আর এটা হচ্ছে সহি, কিন্তু আরো কিছু জেনে রাখেন। এই বিষয়ে মুফাসসিরিনদের দুটি প্রসিদ্ধ মত রয়েছে। একটি হচ্ছে সাবে মাসানি মানে সুরা ফাতিহা, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটি সহি হাদিস প্রমাণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হয়েছে তোমাকে, নবী সাল্লাম বলছেন আমাকে সাবে মাসানি দেওয়া হয়েছে, সেটা হচ্ছে উম্মুল কোরআন সুরা ফাতিহা। সুরা ফাতিহাতে সাতটি যেহেতু আয়াত রয়েছে আর এই সাতটি আয়াতকে সুরা ফাতিহাকে বারবার করে পাঠ করা হয় প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে। লা সলাত লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব, যে সুরা ফাতিহা পড়ে না তার কোনো সলাত নেই, তার সলাত হয় না। হ্যাঁ, সেই জন্য প্রত্যেক রাকাতে পড়ানো হয়, সবে মাসানি জন্য বলা হয়েছে। কেউ কেউ বলেছেন সবে মাসানি মাসানি মাসনা থেকে নয়, মানে বারবার ফেরানো, হ্যাঁ, মাসনা মানে দুই দুই, হ্যাঁ, বারবার ফেরানো, অথবা দ্বিবচন থেকে যে মুসান্না বলা হয় এর বহু বচন নাই, বরং এটা হচ্ছে মুসনিয়াতনের বহু বচন, অর্থাৎ প্রশংসা সম্বলিত, সানা মানে প্রশংসা, সানা থেকে। তাহলে মাসানি শব্দটি এসে সানা থেকে উৎপত্তি এর। তো তার মানে কি হয়ে যাবে, তোমাকে সাতটি এমন আয়াত দিয়েছি বা সুরা দিয়েছি যেগুলিতে প্রশংসা রয়েছে, গুণগান রয়েছে, আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ পাকের গুণগান রয়েছে, সাবামি আল মাসানি। কেউ কেউ এই ব্যাখ্যাও করেছেন। তো প্রসিদ্ধ মত হচ্ছে সুরা ফাতিহা, আর দ্বিতীয় মত হচ্ছে যে সাতটি বড় বড় সুরা যেগুলিকে সাবে তেওয়াল বলা হয়েছে, তেওয়ালে মুফাসসাল, মুফাসসালের সাতটি বড় বড় সুরা, সুরা বাকারা থেকে শুরু করে এই সুরাগুলিকে বোঝানো হয়েছে। এই বিষয়ে ইমাম বুখারীর ইবনে কাসির রহমতুল্লাহ আলাই, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই থেকে হাদিস নকল করছেন। দুটি হাদিসের একটি হাদিস আবু সাঈদ ইবনুল মুআল্লা থেকে বর্ণিত, সাহাবি বলছেন মাররা বিন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আনা উসাল্লি, নবী সাল্লাল্লাহু আমার পাশ দিয়ে অতিক্রম করলেন আর আমি সালাত আদায় করছিলাম, সেই সফা দানি আমাকে ডাকলে ফালাম আতিহি, আমি আসলাম না, যেহেতু নামাজ পড়ছিলাম, হাত্তা সাল্লাইতু ফাতাইতু, নামাজটাকে শেষ করে তারপরে আসলাম। ফাকালা বলে মা মানা কান্তা আতিয়ানি, কি ব্যাপার তোমাকে ডাকলাম আর আসলে না কেন, বিলম্ব কেন করলে? ফাকুলতো, তখন আবু সাঈদ আল মুআল্লা বলছেন, ইবনুল মুআল্লা বলছেন যে কোন তো ওসাল্লি, আমি তো সলাত আদায় করেছিলাম ইয়া রাসূলুল্লাহ। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন আলাম ইয়াকুলিল্লাহ, তুমি কি জানো না যে আল্লাহ পাক একটি আয়াত নাজিল করেছেন, সেই আয়াত আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়ার রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়্যিকুম, হে ইমানদার মানুষেরা ইস্তাজিবু লিল্লাহ, আল্লাহর ডাকে সাড়া দাও, ওয়ালির রাসূলি আর রাসূলের ডাকে সাড়া দাও, ইযা দাআকুম, যখন তোমাদেরকে আল্লাহ ডাকেন অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেন। লেমা ইউহয়্যিকুম, কারণ আল্লাহ পাক তোমাদেরকে প্রাণ দান করবেন, ইমানি প্রাণ, হ্যাঁ, আর সব কিছুর প্রাণের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে হায়াত দান করবেন, ইমানি হায়াত, নেক আমলের হায়াত দান করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের কথা বলে তোমাদের ইমান তরতাজা তার মাধ্যমে হবে। তারপরে বলে আলা ওয়াল্লামুক আযাম সূরাতিন ফিল কোরআন, তোমাদেরকে কি জানিয়ে দেব বা তোমাকে জানিয়ে দেব কি সবচাইতে বড় বা মহান সূরা কোরআনে কারীমের, কাবলা আন আখরুজ মিনাল মসজিদ, মসজিদ থেকে বের হওয়ার পূর্বেই, ফাযাহাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ইখরাজ, কিন্তু এই কথা বলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেখিয়াল হয়েছেন, যাই হোক মসজিদ থেকে বের হতে যাচ্ছেন, ফাযাকারতু, তখন আমি স্মরণ করিয়ে দিলাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বললেন যে মসজিদে বের হওয়ার আগেই একটা মহান সূরা আমাকে বাতলে দিবেন। ফাকাল বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সেটা হচ্ছে সূরা ফাতিহা, সূরা আলহামদু, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হিয়া সাবউল মাসানি, সেটা হচ্ছে সাবে মাসানি, কোরআনের সূরা হিজরের আয়াত নম্বর কত, 87 তে যে সাবে মাসানি বলা হয়েছে, এই সাবে মাসানি হচ্ছে সূরাতুল ফাতিহা।
ওয়াল কোরআন এবং আমাকে কোরআনও আল্লাযী উতিতুহু যা আমাকে দান করা হয়েছে, সূরা ফাতিহাও দান করা হয়েছে আর কোরআনে আজিম আমাকে দান করা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দ্বিতীয় হাদিস রয়েছে যাতে সূরা ফাতিহাকে সাবে মাসানি বলা হয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم উম্মুল কোরআন হিয়া সাবুল মাসানি ওয়াল কোরআন আজিম। উম্মুল কোরআন মানে কোরআনের যে মূল সূরা ফাতিহা, সূরা ফাতিহার 14টির বেশি নাম রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে উম্মুল কোরআন বা উম্মুল কিতাব। তো উম্মুল কোরআন সূরা ফাতিহা হচ্ছে সাবে মাসানি এবং ওয়াল কোরআনুল আজিম মহান কোরআন। তারপরে সূরা ফাতিহার আরেকটি নাম কোরআনে আজিমও কেউ কেউ বলেছেন। তো এটা স্পষ্ট করে যে এই সাবে মাসানি মানে হচ্ছে সূরায়ে ফাতিহা। আর কেউ কেউ বলেছেন যে না, সূরায়ে বাকারা থেকে শুরু করে যে বড় বড় সূরাগুলি রয়েছে সেই সূরাগুলিকে বোঝানো হয়েছে। সেই সূরাগুলি আপনাদের শুনিয়ে দিই। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির ভাষায় তিনি বলছেন সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নেসা, সূরা মায়েদা, সূরা আনাম, সূরা আরাফ, এগুলি তো ধারাবাহিক হলো, কয়টা? ছটা হলো না? আর তারপরে বলছেন যে সূরায় ইউনুস, সূরা আরাফের পরে তাহলে কি রয়েছে? আনফাল আর তওবা। এই আনফাল তওবাকে এতে তাহলে সামিল করা হয়নি। এটা হচ্ছে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে উমার, ইবনে আব্বাস, মুজাহিদ, প্রখ্যাত তাবেঈ সাঈদ বিন জুবায়ের, দহাক, এসব সাহাবাই কেরাম এবং তাবেঈনদের মত। হিয়া সাবুত তেওয়াল, তেওয়ালে মুফাসসালের সাতটি বড় বড় সূরাকে বোঝানো হয়েছে। তাহলে সূরা বাকারা থেকে শুরু করে সূরায়ে আরাফ পর্যন্ত ছয়টি সূরা, আর সপ্তম নম্বর সূরা হচ্ছে সূরায়ে ইউনুস। সালেহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা প্রখ্যাত যে মুফাসসির সাহাবী, তার মত হচ্ছে। আল্লাহ পাক বলছেন লা তামুদদান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম ওয়ালা তাহজান আলাইহিম ওয়াখফি জানাহাকা লিল মুমিনিন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি সম্প্রসারিত করিও না। মাদ্দা ইয়ামুদ্দ মানে বাড়িয়ে দেওয়া, লম্বা করে দেওয়া, সম্প্রসারিত করা। তুমি প্রসারিত করিও না তোমার দুই চক্ষু। ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম, ওই সব দুনিয়ার ভোগবিলাসের সামগ্রীর দিকে যা আমি দান করেছি, দিয়েছি, আজওয়াজাম মিনহুম, মানব জাতির বিভিন্ন লোকদেরকে। আজওয়াজান মানে আসনাফান, বিভিন্ন লোক, বিভিন্ন লোকদেরকে যে আমি দুনিয়ার ভোগের সামগ্রী দিয়েছি। কাউকে আল্লাহ নেতৃত্ব দিয়েছেন, কাউকে আল্লাহ পাক ধন সম্পদের নিয়ামত দিয়েছেন, কাউকে আল্লাহ পাক গাড়ি দিয়েছেন, বাড়ি দিয়েছেন, কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান দিয়েছেন, কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকমই এমন কিছু বৈশ্য সৌন্দর্য দিয়েছেন, এগুলো হচ্ছে দুনিয়ার নিয়ামত। কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন, আজকালকার যুগে ন্যাশনালিটিকে খুব গুরুত্ব দেওয়া হচ্ছে, আরে বাপরে, কিছু কিছু দেশে ন্যাশনালিটি পাওয়া মানে আকাশের তারা বললে ভুল হয়ে যাবে, নাই তারা বললে হয়ে যাবে, সূর্য পেয়ে গেছে, চন্দ্র পেয়ে গেছে, তাই না? হার মরে গেলেই তো শেষ, এক পয়সা তো কি আপনার নাগরিকত্ব কিনে নেবে না, যত বড় রাজা হন আর বাদশাহ হন আর রাষ্ট্রপতি হন, আসলে আপনার সাথে থাকবে ইমান আর আমল, আর কিছুই থাকবে না আপনার সাথে। তো আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তামুদ্দান্না আইনাইকা, হে নবী তোমাকে আমি এত বড় অনুগ্রহ করেছি, সাবে মাসানি, সূরা ফাতিহা দিয়েছি, কোরআনে আজিম দিয়েছি, তারপরে তুমি আবার দুনিয়ার ভোগবিলাসের দিকে কি তাকাবে যা আমি দুনিয়ার এই তুচ্ছ লোকদেরকে দিয়েছি। তুচ্ছ লোকদেরকে আল্লাহ পাক তুচ্ছ দেন, আর যারা আল্লাহ পাকের প্রিয় লোক তাদেরকে আল্লাহ পাক প্রিয় বস্তু দান করেন। এর বাস্তব প্রমাণ, এর বাস্তব প্রমাণ খোলাফায়ে রাশেদিনের পরে যখন খেলাফত নিয়ে দ্বন্দ্ব শুরু হইল, তখন একদিকে হাসান হুসেন আর একদিকে হচ্ছে ইয়াজিদ আর ওই দিক, তাই না, উমাইয়া বংশ। আল্লাহ পাকের কাছে কারা বেশি প্রিয় বলেন দেখি? হাসান হুসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি প্রিয় না ওই ইয়াজিদ আর উমাইয়া বংশ বেশি প্রিয় বলেন দেখি? ঠিক আছে, দুই দলই মুসলিম, হ্যাঁ, আর তাবেঈনদের যুগের লোক, কিন্তু কারা বেশি প্রিয় এই কথার ফয়সালা শুধু করতে বলছি। আমি বলছি না যে তারা যেমন বাড়াবাড়ি করে বিদাতপন্থীরা বলে কুফরি পর্যন্ত পৌঁছে দেয়, কুফরি পর্যন্ত পৌঁছানো জায়েজ নাই, সেটা বাড়াবাড়ি, জুলম, এমন কি তাদেরকে এইরকম বলা যে তারা গালমন্দ করা, সেটাও জায়েজ নাই, নিরবতা পালন করতে কমপক্ষে তাদের মধ্যে দোষ ত্রুটি ছিল আর ইসলামের খেদমত করতে, কিন্তু তাদের তুলনায়, উমাইয়াদের তুলনায় ইয়াজিদ এবং তারপরে যে সব শাসকরা এসেছে, আমি সন্দেহে আমি জানি, আল্লাহ বলেন আমি জানি, আন্নাকা ইয়াযিকু সাদরুক বিমা ইয়াকুলুন, এই কাফের মুশরিক। তারপরে তো হাসান হোসেনকে আল্লাহ পাক দুনিয়ার খেলাফত নেতৃত্ব দিলেন না, তাহলে দুনিয়ার নেতৃত্ব পেলেই আর গদিতে বসতে পারলেই মনে করবেন যে শ্রেষ্ঠ হয়েছে, এটা একেবারে ভুল ধারণা, একেবারে ভুল ধারণা।
আপনি যদি দুনিয়ার এসব না পান ভোগবিলাসের সামগ্রী তার মানে আল্লাহ আপনাকে ভালোবাসেন, ভালো করে শুনে রাখেন। আর এত বড় গুরু দায়িত্ব আপনার উপর চাপিয়েছেন আল্লাহ পাক, নেতৃত্ব দিয়েছেন, প্রভাব দান করেছেন, আর তারপরে আপনি এই নেতৃত্বের হক আদায় করতে পারছেন না, জাতির হক আদায় করতে পারছেন না, আপনার যে দায়িত্ব এই ফরজ আদায় করতে পারছেন না, কত মজলুম মজলুম হয়ে থেকে যাচ্ছে। কিয়ামতের দিনে সবার জবাবদেহি করতে হবে, কিন্তু আমার মতো লোক জবাব দিতে হবে না, আমি কারণ নেতৃত্ব করি, সুতরাং এত লোকের আমাকে জবাব দেওয়া লাগবে না। কখনো মনে করবেন না যে গদিতে চলে গেলেই মনে হয় খুব কামিয়াব হয়ে গেলাম, কখনো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালা তাহজান আলাইহিম, আর এদের উপর তুমি শোক করিও না, মনে কষ্ট নিও না। যারা কষ্ট দিচ্ছে তাদের কথাই তুমি বা তাদের আচরণে মনে কষ্ট নিও না। ওয়াকফে জানাহাকা লিল মুমিনিন, আর তুমি তোমার বাহুকে ঝুঁকিয়ে দাও মুমিনদের জন্য, বা ডানাকে ঝুঁকিয়ে দাও। মানুষ তো ডানা ঝুঁকায় না, কিন্তু এখানে অলংকার রয়েছে ভাষায়। যেমন পাখিতে মুরগিতে কি করে, বাচ্চাকে আশ্রয় দেওয়ার জন্য পাখা মেলে দেয়, আর তার বাচ্চাগুলো যখন পেটের তলে ঢুকে যায় তখন সেগুলোকে সুরক্ষিত করার জন্য, শত্রু থেকে রক্ষা করার জন্য কি করে দেয়, ডানা ঝুঁকিয়ে দিয়ে ডানার তলায় সামটিয়ে নেয়, নিয়ে নেয়, যাতে করে কোনো শত্রু সেখানে না পৌঁছে দেয়। মুরগি ছোট ছোট বাচ্চাদের ছোট হতে দেখেছি, যেমনই চিল বা বাজ এসে হামলা করতে যাচ্ছে তেমনই বাচ্চাগুলো দৌড় দিয়ে মায়ের পেটের তলায়, আর যেমনই মায়ের পেটের তলায় এসছে তেমনই ডানাকে ঝুঁকিয়ে দিয়ে একবারে পেটের তলে নিয়েছে, একটি বাচ্চা ধরতে পারে না। যদি এই নিরাপদ স্থানে পৌঁছে যেতে পারে তাহলে একটি বাচ্চাকে শিকার করতে পারবে না, তাই না? জি, তো এইটাই নির্দেশ দেওয়া হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তোমার যারা সাথী সঙ্গী মুমিন সাহাবায়ে কেরাম তাদের ওপর তুমি সহনশীল হও, দয়াশীল হও, আর তাদের সাথে নম্র ব্যবহার করো, তাদেরকে তুমি দিনের শিক্ষা দাও, যারা দিনের শিক্ষা নেওয়ার জন্য আর দিন পালনের জন্য আগ্রহী। আল্লাহ পাক তারপর ইরশাদ করছেন ওয়াকুল ইন্নি আনা নাযীরুল মুবিন, হে নবী তুমি বলো যে আমি হচ্ছি প্রকাশ্য সতর্ককারী, প্রকাশ্যভাবে সতর্ক সাবধানকারী আল্লাহর পক্ষ থেকে। কামা আনজালনা আলাল মুক্তাসিমিন, যেমন আমি আল্লাহ নাজিল করেছি আযাব, কামা আনজালনার উকুবা বা আযাব এখানে করে উজ্জ্বল রয়েছে, যেমন আমি শাস্তি নাজিল করেছি ভাগ বন্টনকারীদের উপর, যারা বন্টন করে ফেলেছে, কি বন্টন করেছে, আল্লাহর বিধানকে ভাগ বটবটোয়ারা করেছে, কিছু মানবো আর কিছু মানবো না, এরকম করেছে। ওদের ওপর যেমন আমি আযাব নাজিল করেছি, এখানে কাকে উদ্দেশ্য করা হয়েছে এই মর্মে একাধিক মত রয়েছে। এক প্রসিদ্ধ মত হচ্ছে যে ইহুদি নাসারাদেরকে বোঝানো হয়েছে, ইহুদি নাসারারা তারা ধর্মকে খেয়াল খুশি পালন করত, বরং তাদের তাওরাত এঞ্জিলের যেই বিধানটি তাদের জন্য জটিল লাগতো আয়াতটাকে হজফ করে দিত, শেষ আউট করে দিত। আল্লাহ পাক তাদের সম্পর্কে বলছেন আফাতু মেনুনা বে বাজিল কিতাব ওয়া তাকফুরুনা বে বাজ, আল্লাহ পাকের কিতাবের কিছুকে মানবে আর কিছুকে মানবে না। ফামা জাযাউ মান ইয়াফালু যালিকা মিনকুম, তোমাদের মধ্যে যারাই এরকম কাজ করে তাদের বদলা হচ্ছে ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ায় লাঞ্ছনা আল্লাহ পাকের পক্ষ থেকে। ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতের দিনে কঠোর শাস্তির দিকে ঠেলে দেওয়া হবে, আখিরাতে কঠোর শাস্তি আর দুনিয়াতে আল্লাহ পাক লাঞ্ছিত করে দেবেন, যেমন ইহুদিদেরকে আল্লাহ পাক রব্বুল লাঞ্ছিত করে রেখেছেন, আল্লাহ পাকের গজব তাদের উপর রয়েছে, তো তাদেরকে বোঝানো হয়েছে। আর কেউ কেউ বলেছেন এখানে কামা আনজালনা আলাল মুক্তাসিমিন বোঝানো হয়েছে কোরাইশদেরকে, দ্বিতীয় মত, কারণ কোরাইশরা কোরআনে করিম সম্পর্কে এরা নানা মত পোষণ করেছিল। কোরআনে কারিমের কিছু অংশকে তারা বলতো যে এগুলো হচ্ছে কবিতা কাব্য রচনা, হ্যাঁ করেছে মুহাম্মদ, আর কিছু অংশকে তারা বলতো এগুলো গণকের কথা, কিছু অংশকে বলতো এগুলো সেহের জাদু, এইগুলো শুনে জাদু লেগে যাবে, বিভিন্ন যে মন্তব্যগুলি করতো। তো কোরআন সম্পর্কে তারা কি করেছে, ভাগ বটোয়ারা, কোরআনের আয়াতগুলিকে ভাগ বটোয়ারা করেছে, কিছু এইরকম কিছু ওইরকম, তাদেরকে বোঝানো হয়েছে তাদের ওপর আমি আযাব নাজিল করেছি বা ইহুদিদের উপর আযাব নাজিল করেছি। তৃতীয় মত কোন কোন তাফসীরকাররা বলেছেন সেটা হচ্ছে যে মুক্তাসিমিন মানে যারা কসম করেছিল, কসম থেকে মুক্তাসিমিন, তাহলে ভাগ বন্টন করা না, ইক্তাসাম মানে ভাগ বন্টন হয় আর কসম করার অর্থ হয় শপথ করেছিল, আর ষড়যন্ত্রমূলক শপথ, আর বোঝানো হয়েছে এর মাধ্যমে সোয়ালে আলী সালামের অসৎ জাতিকে ওরা রাতের অন্ধকারে আপোষে শপথ করে তারা দৃঢ় সংকল্প করেছিল যে এই উটনিটাকে মারতে হবে,
এই উটিটিকে মারতে হবে কসম করেছে। তাকাসামু বিল্লাহ অন্য আয়াতে রয়েছে তারা আল্লাহর কসম করে, আবার আল্লাহর কসম করে আল্লাহর দেওয়া মুজেজা উটনিকে হত্যা করবে তারা। তা এর সাথে সাথে আরো তারা শপথ করেছিল যে লানুবাইয়াতান্নাহু ওয়া আহলাহু, সালে আলাইহিস সালাম এই নবী যে আমাদের ধর্মের বিরুদ্ধে বলছে, আমাদের পুতুল প্রতিমা পূজার বিরুদ্ধে বলছে, একেও খুন করবো, এর পরিবারকে খুন করবো, ছেলে মেয়ে স্ত্রীকে খুন করে দেবো, এই এদের সম্পর্কে বলা হয়েছে, ওদের উপর আজাব নাজিল করেছিলাম। আল্লাযীনা জাআলুল কোরআনা ইযীন, যারা কোরআনকে বিভক্ত করে ফেলেছে। তাহলে কোরআন মানে যদি কোরআন হয় তাহলে তাফসীর হবে কোরাইশ, তাফসীর হবে কোরাইশ দ্বিতীয় তাফসীরটি মুক্তাসিমিন মানে। আর যারা বলেছেন যে ইহুদি নাসারা বোঝানো হয়েছে, তারা বলেছে যে কোরআন মানে আল্লাহ পাকের কিতাব, কোরআন মানে যা পাঠ করা হয়, এখানে কোরআন মানে তাওরাত ইনজিলকে বোঝানো হয়েছে। ওরা তাতে বিভক্ত করে ফেলেছিল, কিছুকে মানত কিছুকে মানত না। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তোমার রবের শপথ করে বলছি। আল্লাহ কার শপথ করছেন? স্বয়ং নিজের শপথ। নবীকে সম্বোধন করেছেন, তোমার রবের শপথ করছি, মানে আমি নিজের শপথ করছি। লানাসআলান্নাহুম আজমাইন, এদেরকে অবশ্যই অবশ্যই জিজ্ঞাসা করব, জবাব দিতে হবে এদেরকে। আম্মা কানু ইয়ামালুন, যা তারা করতো তার সম্পর্কে, যা তারা করে এসছে বা করবে তা সম্পর্কে অবশ্যই তাদেরকে জিজ্ঞেস করবো কিয়ামতের দিনে। ফাসদা বিমা তুমার ওয়ারিজ আনিল মুশরিকিন, সুতরাং প্রকাশ্যে তুমি পৌঁছিয়ে দাও, প্রকাশ্যে ঘোষণা করে দাও দিন ইসলামের দাওয়াতের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই আয়াত নাজেল হওয়ার আগে গোপনে গোপনে মক্কায় দাওয়াত দিতেন, মক্কি সূরা, মক্কায় লুকিয়ে লুকিয়ে ব্যক্তি পর্যায়ে দাওয়াত দিতেন, এর বাড়ি থেকে ওর বাড়ি থেকে লুকিয়ে লুকিয়ে দাওয়াত দিতেন। কোন জায়গায় দাঁড়িয়ে যাবেন আর লোকজন বসে আছে আর ইসলামের দাওয়াত দিচ্ছেন, এইরকম সাহস ছিল না, এরকম করার ক্ষমতাও ছিল না, অত্যন্ত দুর্বল ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তার সাথী সঙ্গীরা। কিন্তু এই আয়াত নাজিল হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সরাসরি বেরিয়ে গিয়ে ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, সবার সামনে বলা শুরু করলেন। বিভিন্ন মৌসুমে, হজের মৌসুমে লোকজন যেখানে ভিড়ভাড় করে বসে আছে, যেখানে লোকজন আছে সেখানে গিয়ে দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন। আল্লাহ ফাকর রব্বুল আলামিন হেফাজতের দায়িত্ব নিচ্ছেন, আর যারা ক্ষতি করার চেষ্টা করবে তাদের জন্য আমি যথেষ্ট রয়েছি, তুমি চিন্তা করিও না। আল্লাহ বলছেন ফাসদা বিমা তুমার, তুমি যা আদিষ্ট হচ্ছ তা প্রকাশ্যে বর্ণনা করে দাও, ঘোষণা করে দাও, জানিয়ে দাও। ওয়া আরিজ আনিল মুশরিকিন, আর মুশরিক বহুত্ববাদীদের থেকে তুমি মুখ ফিরিয়ে নাও, তাদেরকে এড়িয়ে চলো, তাদের পরোয়া করিও না। ইন্নাকা ফাইনাকাল মুস্তাহজি, নিঃসন্দেহে আমি তোমার জন্য বিদ্রূপকারীদের বিরুদ্ধে যথেষ্ট। ঠাট্টা বিদ্রূপ যারা করে, যারা মজাক করে, রহস্য করে, উপহাস করে, তাদের বিরুদ্ধে আমি আল্লাহ তোমার জন্য হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যথেষ্ট। আল্লাহ হেফাজতের দায়িত্ব নিল, এরা কিছুই করতে পারবে না তোমার। আল্লাযীনা ইয়াজআলুনা মা আল্লাহ ইলাহান আখার, এরা কারা যারা নবীকে নিয়ে ঠাট্টা করে? তারা আসলে মুশরিক, মুশরিক আর মুশরিকদের অনুসারী ছাড়া, মুনাফিক ছাড়া নবীকে নিয়ে আর নবীর আদর্শকে নিয়ে কেউ ঠাট্টা মজা করতে পারে না। সুতরাং আপনি যখন সহি তৌহিদের দাওয়াত দিবেন, সহি আকিদার সুন্নতের দাওয়াত দিবেন, শিরক বিদাত থেকে সতর্ক করবেন, সমাজের বিদাতপন্থী শিরকপন্থীরা, হ্যাঁ পাপিষ্টরা, এরা দুনিয়া লোভীরা, পেট পূজারি মোল্লারা আপনাকে নিয়ে উপহাস করবে, ঠাট্টা করবে, হেও প্রতিপন্ন করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সিরাত আপনার সামনে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ঘোষণা আল্লাহ করেছেন আপনার জন্য তাতে একটা অংশ আছে, ইন্নাকা ফাইনাকাল মুস্তাহজাইন, তুমি আল্লাহর দিনের কাজ করো, ঠাট্টা বিদ্রূপকারীদের বিরুদ্ধে আল্লাহ পাক তোমার জন্য যথেষ্ট হবেন, আল্লাহ হেফাজত করবেন, আল্লাহ যেন তৌফিক দান করেন আমাদের। আল্লাযীনা ইয়াজআলুনা মা আল্লাহ ইলাহান আখার, যারা আল্লাহর সাথে অন্য উপাস্য সাব্যস্ত করে, অন্য উপাস্য স্থির করে। ফাসাফি আলামুন, তারা শীঘ্রই জানতে পারবে, দুনিয়ায়ও জানতে পারবে, যেমন বদর, আল্লাহ ফাকের জিকির আজকার, আল্লাহ ফাকের তাসবিহ তাহলিল বেশি বেশি করুন আপনি। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার প্রতিপালকের প্রশংসার সাথে সাথে, হামদ ও সানার সাথে সাথে, গণগারের সাথে সাথে, তোমার প্রতিপালকের প্রশংসার সাথে সাথে, হামদ ও সানার সাথে সাথে, গণগারের সাথে সাথে পবিত্রতা ঘোষণা করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ো, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিযা নাফসিহি ওয়া যিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি ইত্যাদি ইত্যাদি। কখনো সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই আল্লাহ পাকের জিকির আজকার করেন। ওয়া কুম মিনাস সাজিদিন, আর সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। সিজদাকারীদের অন্তর্ভুক্ত হওয়া মানে বেশি বেশি সালাত আদায় করো, ফরজ নামাজ তো আদায় করবে, তার সাথে সাথে সুন্নত দিনে 10-12 রাকাত আদায় করো, তারপরে তুমি তাহাজ্জুদের সালাত, সালাতুল রাতের নির্জনে আল্লাহর সাথে চুপিসারে কথা বলো,
আর তার সাথে সাথেই দিনে সালাতুল জোহা মাঝে মধ্যে পড়ার চেষ্টা করো, ইশরাকের সালাত পড়ার চেষ্টা করো। আল্লাহ পাক বলছেন ওয়াকুম মিনাস সাজিদ, সেজদাকারী শুধু সেজদারে, সেজদায়ে তেলাওয়াত আর সেজদায়ে দুটো সেজদা ছাড়া তৃতীয় কোন সেজদা নামাজের বাইরে নেই। ভালো করে শুনে রাখেন, হাদিস এবং ফিকার মাসলা, দুই রকমের সেজদা ছাড়া তৃতীয় কোন সেজদা নামাজবিহীন নেই। কি কি? একটা তো বলেই দিলাম, সেজদায় তেলাওয়াত বললাম, তেলাওয়াতে কোন কোরআনে কারিমে 15টি সেজদা রয়েছে। সুতরাং নামাজের ভিতরে ওই আয়াতগুলি পড়ে না নামাজের বাইরে পড়েন, কি করবেন? সেজদায় তেলাওয়াত করবেন। আর একটি সেজদা, সেজদায় শুকর। নবী সাল্লামের কাছে যখন কোন খুশির খবর আসতো তখন সেজদায় লুটিয়ে পড়তেন, তো সেজদায় শুকর। এছাড়া বিদাতিদের সেজদা, বসে আছে আছে মসজিদে একটা সেজদা খাট করে দিল, তারপরে মসজিদে বেরিয়ে গেল, মাঝে মধ্যে করে, এটা বিদাতি সেজদা। এরকম কোন সেজদা নেই। বেশি বেশি সেজদার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের কথা বলা হয়েছে, তার মানে বেশি নফল নামাজ পড়ার মাধ্যমে, তাহাজ্জুদ পড়ার মাধ্যমে, ইশরাক সালাতুল জোহা পড়ার মাধ্যমে। যারা বিশেষ করে তাহাজ্জুদ পড়তে পারছেন না তাদের জন্য সালাতুল জোহা উত্তম বিকল্প। আর যারা তাহাজ্জুদ পড়তে পারছেন সবসময় কন্টিনিউ সালাতুল জোহা না, মাঝে মধ্যে সালাতুল জোহা পড়বে, মাঝে মধ্যে ছাড়বেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকমটাই করেছেন। ওয়াবুদ রব্বাকা, হে নবী তোমার রবের এবাদত চালিয়ে যাও, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার কাছে সুনিশ্চিত ক্ষণ আসা পর্যন্ত। সুনিশ্চিত ক্ষণ, ইয়াকিন মানে সুনিশ্চিত ক্ষণ, সুনিশ্চিত সময়। সুনিশ্চিত ক্ষণ কি? ইয়াকিনের এক বাক্যে তাফসীর সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবা তাবেইন, সালাফে সালেহীনদের তাফসীর হচ্ছে আজ পর্যন্ত যতগুলি মুফাসসিরিন রয়েছেন সকলে তাফসীর করেছেন, কি তাফসীর? মত। কারণ এক তো মত সম্পর্কে আমি এটা ব্যাখ্যা এর আগে বলেছি যে মত সম্পর্কে মরতে হবে, এ কথা মুসলিমও বিশ্বাস করে আর কাফেরও বিশ্বাস করে, তাই না? দুই নম্বর কথা, মতের পরে যা এখন বিশ্বাস করছে না অবিশ্বাসীরা, কাফের, মুশরিক, মোনাফেক, আখেরাত পরকাল বিশ্বাস করে না, ঠিক কিনা? বিশ্বাস করে, পরকালের জীবন বিশ্বাস করে না, মরে গেল, শেষ হয়ে গেল, আর কিছু না, এক্সপায়ার হয়ে গেল, এটাই তো তাদের বিশ্বাস। কিন্তু মতের সাথে যা বিশ্বাস দুনিয়ায় করে না আখেরাত, সেটাও বিশ্বাস করবে। নালকের এই পয়েন্টটা মনে রাখেন, কাফের পর্যন্ত, নাস্তিক পর্যন্ত মতের সাথে সাথে সব বিশ্বাস করবে যা এখন বিশ্বাস করে না দুনিয়াতে। কবর রাজা বিশ্বাস করতে হবে, হইতে শুরু হয়ে গেছে, হ্যাঁ, আল্লাহ পাকের জাহান্নাম বিশ্বাস হয়ে যাবে, জান্নাতের কথা বিশ্বাস হয়ে যাবে, সব বিশ্বাস হয়ে যাবে, আল্লাহ পাক আছেন এ কথা বিশ্বাস হয়ে যাবে, আল্লাহ পাক ধরবেন, পকড়াও করবেন, আল্লাহ পাকের সাজা শাস্তি রয়েছে, সব বিশ্বাস তখন হয়ে যাবে। এই জন্য মতকে ইয়াকিন বলা হয়েছে, ইয়াকিন আসা পর্যন্ত। এই ইয়াকিন সম্পর্কে আর অন্যান্য জিহাদগুলিতে মুশরিকরা জানতে পেরেছিল, আর আখিরাতে মওতের সাথে সাথে জানতে পারবে। ওয়ালাকাদ নাআলামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন, আর নিঃসন্দেহে আমি জানি, আল্লাহ বলেন আমি জানি, আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন, এই কাফের মুশরিক অবাধ্যরা যা বলে অবাঞ্ছিত কথা ইসলামের বিরুদ্ধে, তোমার বিরুদ্ধে, এসব কথাই তোমার হৃদয় বা তোমার বক্ষ সংকুচিত হয়, মানে মনে কষ্ট হয়, মনে তোমার ব্যথা হয়, এ কথা আমি জানি, কিন্তু তুমি ধৈর্য ধারণ করো। ফাসাব্বিহ বিহামদি রব্বিক, এর সমাধান, এর চিকিৎসা, যখন আপনাকে কষ্ট দেবে তখন এর চিকিৎসা কি? আল্লাহ পাক চিকিৎসা বলে দিচ্ছেন। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এক শ্রেণীর গুমরাহরা রয়েছে, মুলহিদ তাদেরকে বলেছেন, সুফি, এরা হচ্ছে পীরতন্ত্রে বিশ্বাসী, কিন্তু ইবনে কাসির রাহমাতুল্লাহ তাদেরকে বলছেন ওয়াইস্তাদাল্লু বিহা আলা ইস্তাদাল্লু বিহা আলা তাখতিয়াতি মান যাহাবা মিনাল মুলাহাদা আনাল মারা মুরাদ বিল ইয়াকিন আল মারিফা। মুলহেদ বেদিনরা, এই সুফিদের মধ্যে যারা বেদিন বেধর্মী, তারা কি বলে যে এমন একটা উচ্চ স্তর আছে আল্লাহর ফানা হওয়ার, যে ফানা হয়ে গেলে, বিলীন হয়ে গেলে তখন আর এবাদত বন্দিগি লাগে না, তখন নামাজ রোজা হজ যাকাত লাগে না, তখন আপনার জন্য জেনা হারাম থাকে না ওই পীরের জন্য, তখন খুন করা হারাম থাকে না, আর তখন চুরি ডাকাতি করা হারাম থাকে না, তখন মুরিদানের বা মুরিদিনীকে নিয়ে খেলতামাশা করা আর তাদের ইজ্জত লুটাও হারাম থাকে না, বুঝলেন? এই জন্য তারা বলে যে মারিফতি এলেমের মাধ্যমে সে পীর সাহেব জেনে নেছে। তোমাকে যদি বলে যে মদে জায় নামাজ বিছিয়ে ভিজিয়ে ওতে নামাজ পড়ো, জায় নামাজ ধুয়ে, তারপর আপত্তি করবে না। এটা কোত্থেকে আসলো? এই বিধর্মীদের কথা, এটা এটাই সুফি বেদিনদের কথা, এটা হচ্ছে সুফিজম, যাদেরকে ইবনে কাসির রাহমাতুল্লাহ বলছেন যে এরা মুলহিদ। বলছেন যে ইয়াকিন মানে হচ্ছে মারিফত হাসিল করা, মানে আল্লাহ পাকে একবারে লয় হয়ে যাওয়া, যখন বিলীন হয়ে যাবে, ফানাপিল্লা হয়ে যাবে, তখন আর নামাজ রোজা করা লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে হেদায়েত দান করে। ওয়াইন্নামাল মুরাদু বিল ইয়াকিন হাহুনা আল মউত, এখানে ইয়াকিন বলতে মউত বোঝানো হয়েছে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পরে পরে উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু তাআলা, প্রখ্যাত সাহাবী, ইন্তেকাল করেছিলেন,
সহি বুখারীতে হাদিস রয়েছে। তো ওর সম্পর্কে বলছেন, এর উম্মুল আলার বাড়িতে আনসারী এক মহিলা, তার বাড়িতে উসমান বিন মাজুন এই মুহাজির মেহমান ছিলেন, মুহাজিরদের প্রথম ইন্তেকাল হয় উসমান বিন মাজুনের। বলছেন তখন উনি সাক্ষী দিচ্ছেন যে আবু সাইফ শাহাদাতি আলাইকা লাকাদ আকরামাকাল্লাহ, আল্লাহ আপনাকে সম্মানিত করেছেন, হিজরত করার পরে আপনার ইন্তেকাল হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওমা ইউদরিক, তুমি কি করে জানলে যে আল্লাহ আকরামাহু, আল্লাহ সম্মানিত করলেন না অপমানিত করলেন, কি করে জানলে তুমি? ফাকুল তো বি আমি উমি ইয়া রাসূলুল্লাহ ফামান, তাহলে আর কে যাবে যদি এই লোক সম্মানিত না হয় জান্নাতে, না আর কে যাবে জান্নাতে, এই জন্য জান্নাতের সার্টিফিকেট আমি বললাম। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আম্মা হুয়া ফাকাদ জাআহুল ইয়াকিন, নবী সাল্লাল্লাহু আলাইহি বলে এর কাছে ইয়াকিন চলে এসেছে, মানে মওত চলে এসেছে। ইয়াকিন মানে উসমান বিন মাজুনের মওত চলে এসেছে। ওয়া ইন্নি লা আরজু লাহুল খাইর, এর জন্য আমি কল্যাণের আশাবাদী, কল্যাণের আশা করি যে আল্লাহর কাছে কল্যাণ সে পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সঠিক কথা বোঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করেন। এখানে আমাদের সূরা হিজরত তাফসীর শেষ হলো, আল্লাহ পাক যেন আমাদের দিনের খেদমত কবুল করেন, দিনের দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন, তাতে ইখলাস যেন দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।